আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছি প্রথম চ্যাপ্টারেরই, সেটা হলো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, সংখ্যাগত ধর্ম কি? দ্রবণের যেসব ধর্ম দ্রবণের উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর না করে দ্রবণে উপস্থিত দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে, কটা দ্রাব সংখ্যা আছে, দ্রাব কণার কটা সংখ্যা তার উপর নির্ভর করে, তাদের বলা হচ্ছে সংখ্যাগত ধর্ম। চার রকমের সংখ্যাগত ধর্ম দেখা যায়। এক নম্বর হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, দুই নম্বর হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, তিন নম্বর হচ্ছে হিমাঙ্কের অবনমন, আর চার নম্বর হচ্ছে অভিশ্রবণ চাপ। এই সমস্ত সংখ্যাগত ধর্মই কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে দ্রবণে খুব অল্প সংখ্যক দ্রাবকণা থাকে সেসব দ্রবণের ক্ষেত্রেই এই সংখ্যাগত ধর্মগুলি দেখা যায়। ঠিক আছে, তো সংখ্যাগত ধর্ম দেখানোর জন্য লঘু দ্রবণের দ্রাব পদার্থকে অবশ্যই অতড়িৎবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী এবং কঠিন প্রকৃতির হতে হবে। ঠিক আছে, আর এই ধরনের দ্রাব পদার্থ থেকে উৎপন্ন দ্রবণকে শীতল করলে দ্রবণের হিমাঙ্কে কেবলমাত্র দ্রাবকটি কঠিন পাওয়া যাবে, কঠিন দ্রাব পাওয়া যাবে, সেখানে দ্রাবের কোনো অংশ থাকবে না, কেবলমাত্র কঠিন দ্রাবক পাওয়া যাবে। এই শর্তটা মেনে চললেই সেই দ্রবণটাই হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম দেখাবে। এবার দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি? অবনমনটা হলো দ্রাবকে অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে পরীক্ষাকালীন উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা কম হয়, যেটা আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম কারণটা। ঠিক আছে, এই যে একটুখানি কম হচ্ছে একেই বাষ্পচাপের অবনমন বলে। যদি পি জিরো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হয়, পি যদি দ্রবণের বাষ্পচাপ হয়, তাহলে বাষ্পচাপের অবনমনটা কত হবে? পি জিরো মাইনাস পি। এবার নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের অনুপাত কি বলবো আমরা? হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, মানে পি জিরো মাইনাস পি বাই পি জিরো, এটাকে বলবো বিশুদ্ধ তোমার বাষ্পচাপের, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, প্রথম সংখ্যাগত ধর্ম হলো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি কি? সূত্রটি হলো কোনো অনুদ্বায়ী অতড়িৎবিশ্লেষ্য অসংযোজিত কঠিন পদার্থের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। ঠিক আছে, তার মানে যদি একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত কঠিন দ্রাবের দ্রবণের দ্রাবক এবং দ্রাবের মোল ভগ্নাংশ যথাক্রমে এক্স ওয়ান এবং এক্স টু হয় এবং পরীক্ষাকালীন উষ্ণতায় দ্রবণ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যথাক্রমে পি এবং পি জিরো হয়, তবে বাষ্পচাপের যেটা আপেক্ষিক অবনমন, মানে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় যে অবনমনটা হয়েছে বাষ্পচাপে দ্রবণের, সেটা কি? সেটা হচ্ছে পি জিরো মাইনাস পি বাই পি জিরো, এই ভগ্নাংশটা ইকুয়াল টু এটার সাথে কোনটা সমান? এটার সাথে হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, মানে এক্স টু ধরেছি আমি, সেটা সমান। এটাই হচ্ছে রাউল্টের সূত্র। ঠিক আছে, রাউল্টের সূত্র থেকেই বোঝা যাচ্ছে তাহলে দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের উপর নির্ভর করছে এই আপেক্ষিক অবনমনটা, বাষ্পচাপের দ্রাবের প্রকৃতির ওপর বা দ্রাবকের প্রকৃতির ওপর একবারেই নির্ভর করছে না। ঠিক আছে, উষ্ণতার উপরও নির্ভর করে না। কেন? কি তোমার যেহেতু বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা মোল সংখ্যার উপর ডিপেন্ড করছে, আর মোল সংখ্যা যেহেতু উষ্ণতা নিরপেক্ষ, সেই জন্য এটি উষ্ণতাও নিরপেক্ষ একটি ধর্ম। ঠিক আছে, এবার যে সূত্রের গাণিতিক রূপ থেকে কি করে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারি তা নিয়ে একটা ক্যালকুলেশন আছে। দেখো, ধরা যাক ডাব্লু ওয়ান দ্রাবকে ডাব্লু গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত আছে। ঠিক আছে, এবং দ্রাবক এবং দ্রাবের আণবিক ভর যথাক্রমে এম ওয়ান এবং এম টু গ্রাম পার মোল। ঠিক আছে, সুতরাং যদি দ্রাবকের মোল সংখ্যা বার করি এন ওয়ান, তাহলে কি হবে? ডাব্লু ওয়ান বাই এম ওয়ান, স্বাভাবিক ব্যাপার, ওজন বাই তোমার আণবিক ভর, আর দ্রাবের মোল সংখ্যা হবে ডাব্লু টু বাই এম টু
এন টু ইকুয়াল টু, ঠিক আছে। এবার স্থির উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ পি এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি পি জিরো হয়, তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী কি পড়লাম একটু আগেই, পি জিরো মাইনাস পি বাই পি জিরো মানে আপেক্ষিক অবনমন বাষ্পচাপের ইকুয়াল টু হচ্ছে এক্স টু। তাহলে এক্স টু মানে কি, এক্স টু মানে হচ্ছে তোমার দ্রাবের মোল ভগ্নাংশ। দ্রাবের মোল ভগ্নাংশ মানে কি, এখানে এন টু বাই এন ওয়ান প্লাস এন টু, কারণ হচ্ছে এন টু হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, এন ওয়ান হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, তাই জন্য। এবার যেহেতু দ্রবণটি খুব লঘু দ্রবণ, এই সূত্রগুলো সাধারণত লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, সেই জন্য তোমার এন ওয়ান প্লাস এন টু মানে দুটো দ্রাবক এবং দ্রাবের মোল সংখ্যা প্রায় ইকুয়াল টু তোমার দ্রাবকের মোল সংখ্যা হবে, কারণ দ্রাবের পরিমাণ এন ওয়ান এর পরিমাণটা খুবই কম, সেই জন্য মানে এন টু এর পরিমাণটা খুবই কম, সেই জন্য এন ওয়ান প্লাস এন টু টা ক্লোজলি ইকুয়াল টু এন ওয়ান হবে, ঠিক আছে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান। এবার এন টু বাই এন ওয়ান টাকে আমি ডাব্লিউ ওয়ান আর এম দিয়ে লিখে নিচ্ছি, ডাব্লিউ আর এম দিয়ে লিখে নেবো। তাহলে কি পাবো, পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল টু ডাব্লিউ ওয়ান ইন্টু এম ওয়ান বাই ডাব্লিউ ডাব্লিউ টু ইন্টু এম ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইন্টু এম টু, ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এম টু ইকুয়াল টু পাবো পি জিরো বাই পি জিরো মাইনাস পি ইন্টু ডাব্লিউ টু ইন্টু এম ওয়ান বাই এম ওয়ান, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এম টু এর মানটা বার করতে পারবো। তাহলে আমার মোটামুটি ফর্মুলাটা মনে থাকলেই হবে, সেখানে আমি ডাব্লিউ আর এম দিয়ে মোল ভগ্নাংশের মানটা বসিয়ে দিলে আমি সেখান থেকে এম বার করতে পারবো। যদি আমার যে কোনো মানগুলো দেওয়া থাকে, এ ডাব্লিউ টু এম ওয়ান ডাব্লিউ ওয়ান সব যদি দেওয়া থাকে, তাহলে আমি এম টু টা ইজিলি বার করতে পারবো, দ্রাবের আণবিক ভরটা আমরা বার করতে পারবো। এবার এই যে লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা এন ওয়ান প্লাস এন টু টাকে ক্লোজলি ইকুয়াল টু এন ওয়ান করে নিচ্ছি, সেটা যদি নাও করি তাহলেও আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। সেক্ষেত্রে তোমার রাশিটা একটু আলাদা আসবে, গাণিতিক রূপটা সেখানে কি আসবে, এম টু ইকুয়াল টু পি বাই পি জিরো মাইনাস পি ইন্টু ডাব্লিউ টু ইন্টু এম ওয়ান বাই ডাব্লিউ ওয়ান, সেখানে একটু আলাদা আসছে, ঠিক আছে। তোমার নেগলেক্ট করলে আসছে পি জিরো উপরে, আর নেগলেক্ট না করলে আসছে পি উপরে, এটুকুই শুধু ফারাক। তো সাধারণত আমাদের নেগলেক্ট করেই এই সূত্রটা মনে রাখতে হয়। এই অবধি তাহলে হলো হচ্ছে আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, কোথায় কোথায় প্রযোজ্য আগেই বললাম, এটা কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, প্লাস এখানে যাবটা কিন্তু অবশ্যই অনুজ বাই অসংযোজিত এবং অতরিত বিশ্লেষণ হতে পারে। যদি তোমার সংযোজিত দ্রাব হয় তাহলে কি হবে, দ্রাব সংখ্যা বেড়ে যাবে, তাহলে কি হবে অনেকগুলো দ্রাব একসাথে জোড়া লেগে সংযোজিত হয়ে যাবে, তখন কি হবে, দ্রাব সংখ্যাটা কমে যাচ্ছে, সংখ্যা কমে গেলে কি আপেক্ষিক অবনমনের মানটাও কমে যাবে। আবার যদি তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ হয় তখন কি হবে, বিশ্লিষ্ট হয়ে যাবে দ্রাব কণাগুলো, তাহলে সেখানে দ্রাব কণা বেড়ে যাবে, তাই সেক্ষেত্রে আপেক্ষিক অবনমনের মানও বেড়ে যাবে। তাই জন্য এটা এটাতে কিছু ফ্যাক্টরে কিছু অসুবিধা দেখা দেবে মানের মধ্যে, সেই জন্য এটা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্রাবটাকে অবশ্যই অনুদবায়ী অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব হতেই হবে। এবার একটা অঙ্ক আলোচনা করে দেখো বাষ্পচাপের অবনমন আপেক্ষিক অবনমন সংক্রান্ত। এখানে একটি অনুদবায়ী দ্রাবের 12.2% জলীয় দ্রবণ নিয়েছে, হ্যাঁ, যার বাষ্পচাপ বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 746.6 mmHg হলে দ্রাবের আণবিক ভর আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে আমি ধরে নিলাম দ্রাবের আণবিক ভর m গ্রাম পার মোল, ঠিক আছে। এবার এখানে বলেছে অনুদবায়ী দ্রাবের 12.2% জলীয় দ্রবণ, তাহলে আমি ধরে নিই যে এই জলীয় দ্রবণে 100 গ্রাম জলে, ধরে নিই মানে এটাই তো বলেছে পার্সেন্টেজ, যেহেতু 100 গ্রাম জলীয় দ্রবণে মানে 100 গ্রাম দ্রবণের মধ্যে 12.2 গ্রাম দ্রাব আছে, তাহলে দ্রাব কতটা আছে, 100 মাইনাস 12.2 গ্রাম। এবার আমি এই গ্রামগুলোকে মোলে প্রকাশ করব, দ্রাবের মোল সংখ্যা কত হবে, 12.2/m, কারণ যেহেতু আমি দ্রাবের আণবিক ভর m ধরেছি। জলের মোল সংখ্যা কত হবে, 100 মাইনাস 12.2/18, কারণ 18 হচ্ছে জলের আণবিক ভর, ঠিক আছে। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 4.877 মোল, ঠিক আছে। তাহলে এবার দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে, দ্রাবের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা দ্রাবক আর দ্রাবের, তো দ্রাবের মোল সংখ্যা হচ্ছে 12.2/m বাই দুটো হচ্ছে 4.877 প্লাস
আপেক্ষিক অবনমনটা বার করবো। এখানে বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ বলে 746.6 mm/mm/hg 100°C শুনতে। এবার 100°C শুনতে বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত হয়? 76 cm পারস্তম্ভের চাপ বা 760 mm পারস্তম্ভের চাপ। তাহলে বিশুদ্ধ জলের বাষ্পচাপ 760 mm পারস্তম্ভের চাপ হয়। তাহলে পি জিরোর মান এখানে 760 আর পি এর মান বলে দিয়েছে 746.6। তাহলে আমি পি জিরো মাইনাস পি বাই পি জিরো করলাম, এটা ইকুয়াল টু আগে যে আমি দ্রাবের মোল ভগ্নাংশটা পেলাম সেটা হল। দুটোকে পরপর আমি ক্যালকুলেশন করবো, মান বসিয়ে দেবো। তাহলে 760 মাইনাস 746.6 বাই 760 ইকুয়াল টু আগের যেটা 12.2 বাই 12.2 প্লাস 4.87 ইন্টু এম। তো এটাকে ক্যালকুলেশন করে এম এর আমি একটা মান পাবো, সেই মানটা কত পেলাম 139.36। এটাই হচ্ছে দ্রাবের আণবিক ওজন হয়ে গেল। এরপর হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্ক কি? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিঃস্থ চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, ফুটে যখন সমান হয় সেই উষ্ণতাকে বলা হচ্ছে উক্ত তরলের স্ফুটনাঙ্ক। নির্দিষ্ট চাপে যে কোনো বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট হয়, ঠিক আছে। এবারে বিশুদ্ধ দ্রাবকে যদি কোনো অনুজবায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত করা হয় তাহলে নির্দিষ্ট চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক ওই একই চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক থেকে বেশি হয়, ঠিক আছে। নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের সাপেক্ষে দ্রবণের স্ফুটনাঙ্কের সামান্য তোমার বৃদ্ধি ঘটে, একেই বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন। যদি নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিবি এবং দ্রবণের স্ফুটনাঙ্ক টি-বি হয় তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে হচ্ছে ডেল্টা টিবি ইকুয়াল টু হবে হচ্ছে টিবি-মাইনাস টিবি, ঠিক আছে। এবার হচ্ছে এই যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণ, ঠিক আছে। আমরা আগেই পড়েছিলাম যে কোনো দ্রাবকের মধ্যে যদি দ্রাবক দ্রবীভূত করা হয় অনুদ্বায়ী দ্রাবক তাহলে কিন্তু সেই দ্রবণের তোমার বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়, ঠিক আছে। এবার কোনো দ্রাবকের স্ফুটনাঙ্ক বলতে বোঝায় কি, সেই দ্রাবক যখন সেই দ্রাবকের বাষ্পচাপ বহিঃস্থ চাপের সাথে সমান হয়, ঠিক আছে, সেটা যে উষ্ণতায় সমান হয় সেই উষ্ণতাটাকেই স্ফুটনাঙ্ক বলছে। এইবার দ্রবণে যখন দ্রাবক মানে দ্রাবকে যখন দ্রাবক দ্রবীভূত করে দ্রবণ তৈরি করছি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেই অবস্থায় ওই একই উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হচ্ছে, সেই জন্য বহিঃস্থ চাপের থেকে তখন দ্রবণের বাষ্পচাপ কম হচ্ছে। তাহলে সেই উষ্ণতায় ওটা স্ফুটনাঙ্কে পৌঁছাতে পারছে না যেহেতু বহিঃস্থ চাপের সাথে দ্রবণের বাষ্পচাপটা সমান হচ্ছে না। তাই এই অবস্থায় যদি আমি আরো বেশি উষ্ণতা বাড়াই তাহলে বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ আস্তে আস্তে বাড়বে। এবার আরো একটু বেশি উষ্ণতায় দেখা যাবে যে দ্রবণের বাষ্পচাপ বহিঃস্থ চাপের সমান হয়ে যাচ্ছে এবং সেই উষ্ণতাটাকেই তখন আমরা বলবো সেই দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে এই দ্রবণের স্ফুটনাঙ্কটা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হচ্ছে, এই কারণেই তোমার স্ফুটনাঙ্কের উন্নয়নটা ঘটে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা। এবার লেখচিত্রের সাহায্যে স্ফুটনাঙ্কের উন্নয়নের ব্যাখ্যা। দেখো এখানে একটা গ্রাফ করেছি, যে গ্রাফে তোমার উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর এবং বাষ্পচাপকে ওয়াই অক্ষ বরাবর প্লট করেছি। আর এখানে তোমার উষ্ণতার সাথে বাষ্পচাপের লেখচিত্রে দুটো লাইন দেখো এখানে পেয়েছি। এখানে এবি হচ্ছে যে গ্রাফটা সেটা হচ্ছে তোমার দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের, আর সিডিটা হচ্ছে দ্রবণের, ঠিক আছে। এবার গ্রাফটা দেখলেই বোঝা যাবে, দেখো টিবি হচ্ছে তোমার দ্রাবকের বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, যেখানে বাইরের প্রেসার যদি পি হয় তাহলে সেই পি এটিএম এর সাথে দ্রাবকের বাষ্পচাপটা এখানে সমান, সেই জন্য এটা হচ্ছে টিবিটা হচ্ছে দ্রাবকের তোমার স্ফুটনাঙ্ক। কিন্তু ওই অবস্থায় কিন্তু দ্রবণটা স্ফুটনাঙ্কে পৌঁছাতে পারছে না, দ্রবণের স্ফুটনাঙ্কটা কিন্তু হচ্ছে আরেকটু বেশি, টিবি ড্যাশ একটু উন্নয়ন ঘটছে। তাহলে এই স্ফুটনাঙ্কের বৃদ্ধিটা কতটা ঘটছে, ডেল্টা টিবি ইকুয়াল টু লেখচিত্র থেকে দেখো আমরা পাবো এম এন এই পরিমাণটা, তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু টিবি ড্যাশ মাইনাস টিবি, এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এইভাবে লেখচিত্র সাহায্য ব্যাখ্যা করতে পারলাম।
এরপর আসছি দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথম সূত্রটা কি, কোন দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করলে দ্রবণের উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে গাণিতিক রূপটা কি হবে, যদি তোমার একটি দ্রাবক দ্রবীভূত করার পর দ্রবণের দ্রাবর মোলাল গাঢ়ত্ব যদি এম হয় এবং দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি ডেল্টা টিবি হয় তাহলে ডেল্টা টিবি ভ্যারিজেস হচ্ছে এম, যেটাকে যদি আমি ভ্যারিজেস চিহ্নটা তুলে যদি সমান সমান চিহ্ন নিই তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু স্মল এম, যেখানে কেবি হচ্ছে একটি ধ্রুবক, এই ধ্রুবকটিকে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবক বা স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিওলিওস্কোপিক ধ্রুবক বলা হয়ে থাকে। দ্বিতীয় সূত্র হলো কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের সমসংখ্যক অণু পৃথক পৃথক ভাবে যদি দ্রবীভূত করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন একই ঘটে। মানেটা কি, যেমন ধরো দুটো পাত্রে সম পরিমাণ জল আছে, হ্যাঁ, এবার একটিতে গ্লুকোজ এবং অপরটিতে ইউরিয়া সম মোল পরিমাণ দ্রবীভূত করলাম, যে লঘু দ্রবণ তৈরি করলাম, দ্রবণের স্ফুটনাঙ্ক যদি আমরা পরিমাপ করি তাহলে দেখবো দুটোরই জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক সেম পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মানে দুটোই সেম উষ্ণতায় স্ফুটন সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে ইউরিয়া গ্লুকোজ দুটো দ্রাব আলাদা রাসায়নিক আলাদা পদার্থ, রাসায়নিক ধর্ম আলাদা, তাও এদের স্ফুটনাঙ্কে উন্নয়নের পরিমাণটা কিন্তু সেমই হলো। এর থেকে তাহলে প্রমাণ হচ্ছে যে তাহলে এই স্ফুটনাঙ্কের উন্নয়নের ঘটনাটা হচ্ছে একটি সংখ্যাগত ধর্ম, এটি দ্রাবের রাসায়নিক ধর্মের ওপর বা প্রকৃতির ওপর একদমই নির্ভর করছে না। এবার হচ্ছে এই তোমার এই সূত্র থেকে কিভাবে দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায় সেটা বলি। ধরা যাক W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে W2 গ্রাম একটি অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রাবের আণবিক ভর আমরা ধরে নিলাম M1 এবং M2, তাহলে W1 দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা কত হবে, দ্রাব ওজন বাই দ্রাবের আণবিক ভর, তার মানে W2/M2। ঠিক আছে, তাহলে মোলাল গাঢ়ত্বের সাথে যেহেতু সমানুপাতি সেজন্য মোলাল গাঢ়ত্ব ক্ষেত্রে আমার 1000 গ্রাম দ্রাবকে যত মোল বা যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাকেই মোলাল গাঢ়ত্ব বলে। তাই জন্য আমি এরপরে নেক্সট 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত মোল সংখ্যা বার করবো ঐকিক নিয়মে, তাহলে সেটা কি হবে, W2×1000/M2×W1, ঐকিক নিয়মের সিম্পল পেলাম, তাহলে দ্রবণের মোলাল গাঢ়ত্ব এটাই হলো। ঠিক আছে, মোলাল গাঢ়ত্ব স্ফুটনাঙ্কের উন্নয়ন আমি ধরে নিলাম ডেল্টা টিবি, যেটা সূত্র থেকে পাই ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। এবার এম এর জায়গায় আমি যে মোলাল গাঢ়ত্বের মানটা পেলাম W2×1000/W1×M2 মানটা বসিয়ে দিলাম, যে এখানে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে M2 মান পাবো আমরা KB×W2×1000/W1×ΔTB। তাহলে এই সবগুলোর মান যদি দেওয়া থাকে কেবি ডেল্টা টিবি W2×W1 তাহলে আমি M2 এর মান বার করতে পারবো। এখান থেকে একদম সিম্পল এই ফর্মুলাতে অঙ্কটা আসে, এই ফর্মুলাটা মুখস্থ করতে হয়, একদম সমস্ত মান দেওয়া থাকে দিয়ে যে কোনো একটা মান যেটা দেওয়া থাকে না সেটা বার করতে হয়, এই টাইপের অঙ্কগুলো খুবই ইজি হয়। স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র প্রযোজ্যতাটাও আগেরটার মতনই সেম, যদি দ্রাবটা তোমার সংযোজিত হয় তাহলে কি হবে, দ্রাবর সংখ্যা তখন কি হবে তোমার কমে যাবে, সেক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নটা যেহেতু সংখ্যাগত ধর্ম তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটাও তোমার যেটা হওয়া উচিত তার থেকে কমে যাবে। আবার যদি তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে তোমার যেহেতু দ্রাবর সংখ্যা বিশ্লেষিত হয়ে বেড়ে যাবে তো সেক্ষেত্রেও মানটা যা হওয়া দরকার, পরীক্ষালব্ধ মানটা যা হওয়া দরকার তার থেকে কিন্তু কমে যাবে, সেই জন্য সমস্যা দেখা দিতে পারে। আর এটা কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, গাঢ় দ্রবণের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না, কারণ গাঢ় দ্রবণে কিন্তু দ্রাব দ্রাবকের মধ্যে আকর্ষণ বল প্রচন্ড বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে সংখ্যাগত ধর্মটার কিছু বিচ্যুতি দেখা যায়। ঠিক আছে, তো এটা কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আসছে হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা কেবি বা ইউবিলিওস্কোপিক ধ্রুবক।
ঠিক আছে। তো আমরা যেটা সূত্র থেকে পেলাম ডেল্টা টি বি ইকুয়াল টু কেবি ইন্টু এ কেবি ইন্টু এম। এবার এম মানে মোলালিটির মান যদি আমরা ওয়ান ধরে নিই তাহলে সেক্ষেত্রে একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট কোন দ্রবণের স্ফুটন অঙ্ক মানে কেবি সমেত সঙ্গে তখন ডেল্টা টিবির মান সমান হয়ে যায়, ঠিক আছে। সেটাই কেবির মান হয়। তাহলে কেবির সংজ্ঞা কি হবে, হাজার গ্রাম কোন দ্রাবককে এক মোল পরিমাণ কোন অনুদ্বায়ী অসংযোজী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব্য দ্রবীভূত করলে দ্রবণের যে পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, মানে মোলালিটি যদি এক হয় তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু যে মানটা হবে সেটাই কেবির মান হবে। একেই বলা হয় হচ্ছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন বা স্ফুটনাঙ্ক ধ্রুবক, ঠিক আছে। কেবির একক হলো হচ্ছে ডেল্টা টিবি বাই এম, মানে কেলভিন বাই মোল পার কেজি। তো যেটাকে যেটাকে আমি যদি মোল পার কেজিটাকে উপরে তুলে দিই তাহলে কি হবে, কেলভিন ইনটু কেজি পার মোল বা কেলভিন পার মোলালিটি, ঠিক আছে। তো কেবি এর মান কিন্তু দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে, দ্রাবের প্রকৃতির ওপর একদমই নির্ভর করে না, ঠিক আছে। তো এর তাপগতিবিদ্যা থেকে এর একটা তোমার ম্যাথমেটিক্যাল ফর্ম পাওয়া যায় যেটা অতটা দরকার নেই তোমাদের, তবে আমি বলে রাখি সেটা হচ্ছে কি, কেবি ইকুয়াল টু আর টিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি, যেখানে এলভি মানে হচ্ছে প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের নিম্নতাপ, ঠিক আছে। এই ফর্মুলা থেকেও তোমাদের কেবির মান বার করা যায়। এই ফর্মুলা থেকেই বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে শুধুমাত্র তোমার ডেল্টা টিবির ওপর নির্ভর করছে আর এলভির ওপর নির্ভর করছে, তো এলভিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের নিম্নতাপ। তো বাষ্পীভবনের নিম্নতাপ বিভিন্ন দ্রাবকের বিভিন্ন হয়, তো এখানে দ্রাবের সাথে কোনো সম্পর্ক নেই কেবির মানের, সেই জন্য এটা দ্রাবের ওপর নির্ভর করে না, কেবলমাত্র দ্রাবকের ওপরই নির্ভর করে। এবার একটা ম্যাথ বলে দিই, ম্যাথটা খুব ইজি, এখানে জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই হয়, ঠিক আছে। তো এখানে একটা অঙ্ক বলেছে দেখো যে 42.04 গ্রাম বেনজিনে 0.5042 গ্রাম একটি অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত আছে, ফলে দ্রবণটির স্ফুটনাঙ্ক তোমার 80.38 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, ঠিক আছে। তো দ্রাবটি আণবিক গুরুত্ব বার করতে বলেছে, আর বিশুদ্ধ তোমার বেনজিনে যে যেটা দ্রাবক তার স্ফুটনাঙ্ক বলে দিয়েছে 80.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেবি এর মান বলা আছে 2.65, ঠিক আছে। তাহলে ডেল্টা কেবি ইকুয়াল টু আমরা জানি কে, ডেল্টা টিবি ইকুয়াল টু জানি কেবি ইন্টু এম। তাহলে এখানে ডেল্টা টিবিটা ফার্স্টে বার করি, ডেল্টা টিবিটা কত, যেটা দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস যেটা বিশুদ্ধ দ্রবণের স্ফুটনাঙ্ক, কত সেটা তোমার 80.38 - 80.2 মাইনাস করে নিলাম। কিন্তু একটা জিনিস দেখতে হবে, এই ডেল্টা টিবির মান বা এই উষ্ণতার মানগুলো যেগুলো সেগুলো কিন্তু সবসময় কেলভিনে ধরা হয়। তো যেহেতু আমার ডিগ্রি সেন্টিগ্রেডে বলা আছে, অঙ্কগুলো করতে গিয়ে সবসময় আমাকে প্রথমে ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিনে প্রকাশ করতে হবে, তাই দুটোকে আমি 273 দিয়ে যোগ করে কেলভিনে প্রকাশ করেছি, তারপরে মাইনাস করে পেয়েছি তোমার ডেল্টা টিবির মান 0.18 কেলভিন, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে যে মোলালিটি, মোলালিটিটা বার করতে হবে তোমার বেনজিনে ওই দ্রাবটার, ঠিক আছে। এখানে বলেছে যে 0.0842 এই দ্রাবটা আছে, ধরে নি দ্রাবটার আণবিক ভর এম, ঠিক আছে। তাহলে দ্রাবটার মোল সংখ্যা কত, 0.5048 বাই এম, এটা হচ্ছে দ্রাব তোমার দ্রাবের মোল সংখ্যা। এবার এই পরিমাণটা আছে কত গ্রাম বেনজিনে, 42.04 গ্রাম বেনজিনে আছে ওই পরিমাণ মোল সংখ্যা দ্রাব। তাহলে 1000 গ্রাম বেনজিনে কত আছে, ওটাই মোলালিটির পরিমাণ, সেটা আমি বার করব। তাহলে মোলার গাঢ়ত্ব আমার 1000 গ্রামে বার করলে বেরিয়ে যাবে কত, 0.5042 বাই এম ইন্টু 42.04 ইন্টু উপরে 1000, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 11.99 বাই এম মোল পার কেজি বেরোচ্ছে, ঠিক আছে। এবার এটা তাহলে আমি বসিয়ে দেবো হচ্ছে ডেল্টা টিবি ইন্টু কেবি ইন্টু এম সম্পর্কে, যেখানে কেবির মান বলা আছে, এম স্মল এন এম এর জায়গায় মোলার গাঢ়ত্বটা বসিয়ে দিলাম, যে ক্যাটেল এম এর মান পেয়ে গেলাম সেটা কত, 176.52। খুবই ইজি অঙ্কগুলো, এভাবেই করতে হবে, মোলার গাঢ়ত্বটা বার করে নিতে হবে 1000 গ্রামে কত, আর আমাকে ডেল্টা টিবিটা বার করে নিতে হবে, সেটা কেলভিনে প্রকাশ করে নিতে হবে, এইভাবেই অঙ্কগুলো হবে, ঠিক আছে। আজকে তাহলে দ্রবণের চ্যাপ্টারটা এই অবধি থাকলো, পরের দিন বাকি দুটো কোয়ালিটেটিভ প্রপার্টি সম্পর্কে আলোচনা করব, সংখ্যাগত ধর্ম, হিমাঙ্কের অবনমন আর অভিশ্রবণ চাপ, এই দুটো নিয়ে পরের দিন বলবো। আজ এই পর্যন্তই থাকলো।